ফাইনালি আনঅফিশিয়ালি বাংলাদেশে চলে আসলো Redmi Note 13 Pro Plus। এই 13 সিরিজে মোট 3টি ফোন রয়েছে আর এই 3টি ফোনই এসেছে অসাধারণ সব ফিচারস নিয়ে। তবে এই Redmi Note 13 Pro Plus ফোনটি অনেক বেশি স্পেশাল যা আপনারা Redmi Note সিরিজে আগে দেখেননি। যেখানে রয়েছে IP68 রেটিং, তারপরে অ্যালুমিনিয়াম ফ্রেম, কার্ভ ডিসপ্লে, হাইয়ার কোয়ালিটি ক্যামেরা সেন্সর, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, মোস্ট ইম্পর্টেন্ট যেটা এখানে সুপার ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আর আপনি যদি এই ফোনটি সম্পর্কে ডিটেইলসে জানতে চান, এই ফোনটি আপডেট কি কি ফিচারস নিয়ে বাংলাদেশে আসলো এবং বাংলাদেশের আনঅফিশিয়াল দাম কত, তাহলে দেখতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি Redmi Note 13 Pro Plus ফোনটি সম্পর্কে পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবেন। এই ফোনটিকে যদি এর প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করি তাহলে দেখা যাবে ডিজাইনে অনেক পরিবর্তন আনা হয়েছে, বিশেষ করে এর ডিসপ্লেতে। কারণ এবার প্রথমবারের মতো Redmi সিরিজে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রেয়ার প্যানেলের ডিজাইনে যদিও এর প্রিভিয়াস জেনারেশনের ছোঁয়া পাওয়া যায়, তবে ক্যামেরা মডিউলটা এবার বেশ বড় এবং ক্যামেরা বাম্পটা যে মেটাল ছিল সেটা এবার রিমুভ করা হয়েছে, যার কারণে এবার Redmi Note 13 Pro Plus ফোনটিকে আরো বেশি প্রিমিয়াম লাগছে। ব্যাক প্যানেলে যে কালারটি দেখছেন এটার নাম লাইট ড্রিম স্পেস কালার। রেয়ার প্যানেলটা থাকছে লেদার ব্যাক এবং ফ্রেম অ্যালুমিনিয়ামের। এই ফোনটি চায়নাতে মোট 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে। বাকি দুইটা ফোনের ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে। এই ফোনটির থিকনেস 8.9 মিলিমিটার এবং এর ওজন 204 গ্রামের মতো। তবে আর একটা ব্যাপার, এই ফোনটিতে থাকছে যেমনটা বলেছিলাম IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেপিলেন্ট, যেটা এই ফোনটাকে পানি ও ধুলাবালির হাত থেকে বাঁচাবে। এটা এই ফোনটার একটা ভালো দিক বলতে পারেন, কারণ মিড রেঞ্জ বাজেটের ফোনগুলোতে IP68 সাপোর্ট দেখা যায় না। তবে এবার কিন্তু গত বছরের তুলনায় 13 সিরিজের ফোনগুলোতে ওজন অনেকটা কম করা হয়েছে। সত্যি কথা বলতে প্রিভিয়াস জেনারেশনের ডিজাইনের তুলনায় এবারের ডিজাইনটা অনেক বেশি প্রিমিয়াম। তবে Redmi Note 13 Pro Plus ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসপ্লে সেকশনে যেমনটা বলেছিলাম, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি কার্ভ ডিসপ্লে, চীন ভেজাল একদমই নেই বললে চলে। যার সাইজ 2.27 মিলিমিটার। এখানে পাচ্ছেন 6.67 ইঞ্চি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে রেজলিউশন 1.5K। তবে ইম্পর্টেন্ট ফিচার্স হলো এখানে হাই গ্লাস আই প্রোটেকশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনি দীর্ঘ সময় এই ফোনটিকে ব্যবহার করলে চোখে কোনো সমস্যা হবে না। স্পেসিফিকলি Note 13 Pro Plus ফোনটি এসেছে ব্র্যান্ড নিউ হুয়েজিং C7 প্যানেলের সাথে। এই প্যানেলটির কাজ হলো খুব বেশি ব্যাটারি অপচয় না করে ভালো একটা ব্রাইটনেস প্রদান করা। এছাড়া এই ডিসপ্লেটির ব্রাইটনেস 1800 nits peak, যার কারণে আউটডোর বা সানলাইটে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে। আরও থাকছে 1920Hz এর PW ডোমিং এবং 120Hz এর রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও থাকছে ডলবি ভিশনের সাপোর্ট। ক্যামেরা সেকশনে রেয়ারের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর প্রিভিয়াস জেনারেশনের মতনই সেম 200 মেগাপিক্সেল। তবে এই সিরিজের ক্যামেরায় অনেক আপডেট আনা হয়েছে। এর মেইন সেন্সরটি স্যামসাং এর আইসোসেল SP3 সেন্সর, যেখানে OIS এর সাপোর্ট পাচ্ছেন, যেটা দিয়ে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ইমেজ পাওয়া সম্ভব। ইভেন আইডিয়াল কন্ডিশন ছাড়াও সেন্সরের অ্যাপারচার বাড়িয়ে দেওয়ার ফলে নাইট মোডে পিকচার কোয়ালিটি অনেক বেশি হাই থাকবে। সেকেন্ডারি সেন্সর হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। আর সেলফি শুটার হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। চলুন তাহলে দেখে আসা যাক এই ফোনটির কিছু পিকচার স্যাম্পেল। প্রসেসর সেকশনে এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আল্ট্রা চিপসেটটি। এই চিপসেটটি মিডিয়াটেকের আপার মিড রেঞ্জ বাজেটের একটি প্রসেসর, যেটা থেকে দুর্দান্ত একটা পারফরমেন্স আশা করা যায়। এই প্রসেসরটি 4nm বেস, এর অন্তত স্কোর প্রায় 7 লাখের উপরে। সিঙ্গেল কোরে এর স্কোর 1121 আর মাল্টি কোরে 2662। এটা মিড রেঞ্জ বাজেটে খুবই ভালো একটা স্কোর। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনটিতে 4000 স্কোয়ার মিলিমিটার থার্মাল সিস্টেম ব্যবহার করা হয়েছে, কারণ এই কুলিং সিস্টেমটি গেম প্লে করার সময় এই ফোনটিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট শুরু 12/128GB থেকে। এর র্যাম টাইপ LPDDR5X, স্টোরেজ UFS 3.1। এই ফোনটিতে পাবজি গেমটা হাই কোয়ালিটিতে 90fps প্লে করতে পারবেন, যেখানে 90 মিনিট গেম প্লে করার পরে এভারেজ ফ্রেম রেট 89fps পর্যন্ত থাকবে। ওয়াইস নিয়ে বলতে গেলে এখানে থাকছে MIUI 14 এবং আউট অফ দ্য বক্স থাকছে Android 13। সবশেষ ব্যাটারি ও চার্জার, Redmi Note 13 Pro Plus ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000mAh এর একটি ব্যাটারি এবং এর সাথে দেওয়া হয়েছে 120W ফাস্ট চার্জিং সিস্টেম, যেটা থেকে Redmi ক্লেম করছে মাত্র 22 মিনিটে এই ফোনটিকে ফুল চার্জ করা সম্ভব। তাই অনায়াসেই বলা যায় ব্যাটারি ব্যাকআপ ও চার্জিং টাইম নিয়ে ভাবতে হচ্ছে না গেমারদের, কারণ এই ফোনটা থেকে একজন মিনিমাম ইউজার 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে আর একজন প্রফেশনাল গেমার অন ডিসপ্লে 7 থেকে 8 ঘন্টার মতন গেম প্লে করতে পারবে। এবার আসা যাক এই ফোনটি আসলে বাংলাদেশে কিরকম প্রাইস নিয়ে এসেছে। আনঅফিসিয়ালি Redmi Note 13 Pro Plus ফোনটি বর্তমানে এর যে বেস ভেরিয়েন্টটি রয়েছে RGB 128GB, এটা মূলত 35,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, যদিও দামটা অনেক বেশি। আমার সাজেশন হলো আপনারা যারা এই ফোনটি নিতে চাচ্ছেন কিছুদিন ওয়েট করেন, এর দামটা অনেক কমবে, অ্যারাউন্ড 26,000 থেকে 27,000 টাকার মতন হবে। সো ফ্রেন্ডস, এই ছিল Redmi Note 13 Pro Plus ফোনটির ইন ডিটেলস খুঁটিনাটি বিস্তারিত। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।